টকা ব্ল্যাকমেইলিং আর একটা দলবদ্ধ ধর্ষণ। হাতিগাঁও দলবদ্ধ ধর্ষণ কাণ্ডয় জোকাৰিছে মহানগরী। ধর্ষণ কাণ্ডক লৈ অভিযোগ প্রতি অভিযোগ, ভুক্তভোগী অভিযুক্তর ঠিকই শুনিছে। দুদিন পূর্বে হাতিগাঁওর নীলকমল পথর হাউস নম্বর ২১ত ভাত খাবলৈ মাতি আনি তিনিগৰাকী যুবকে উপর্যুপরি ধর্ষণ করেছিল এইগৰাকী মহিলা। দুদিন পূর্বে এম মানস্ট্রিম টেকনোলজি নামের একটা প্রতিষ্ঠানত যোগদান করেছিল মহিলাগৰাকীয়ে। সেই প্রতিষ্ঠানের তিনি কর্মচারী ক্রমে নাইমুদ্দিন আলী, মুকুল ইসলাম, আশরাফুল আমিন নামের তিনি অভিযুক্ত ধর্ষণ করা বলে গুরুতর অভিযোগ তুলিলে মহিলাগৰাকীয়ে। সমগ্র ঘটনাক লৈ ইতিমধ্যে মহিলাগৰাকীয়ে গোচর রুজু করেছে হাতিগাঁও থানা। এই গোচরের ভিত্তিতে ইতিমধ্যে হাতিগাঁও আরক্ষীর প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রফিক আলী সহ তিনি অভিযুক্তক গ্রেপ্তার করেছে। কিন্তু সমগ্র ঘটনাক লৈ এতিয়া উঠিছে ভুক্তভোগী আর অভিযুক্তর অভিযোগ প্রতি অভিযোগ। মহিলাগৰাকীর গুরুতর অভিযোগ, ভাত খাবলৈ মাতি আনি ধর্ষণ করে তিনি যুবকে। ইয়ার বিপরীতে গ্রেপ্তার হওয়া তিনি যুবকর অভিযোগ, আমাক ব্ল্যাকমেইলিং করেছে মহিলাগৰাকীয়ে, দাবি করা ধন নিদিয়ার বাবে জাপি দিছে গোচর, আমার গাত কোনো দুঃখ নাই। ইমানখিনি হেৰি কৰিছে ন, মই এনেকে লাগিছে মই কিনকাম ন কৰি দিয়ক, মই নোৱাৰি মাৰ, গম পাইছে, মই আপোনালোকে হাত জুৰি কৈছো, মই ইমান সৰুতে ইমান ডাঙৰ ভুল কাম কেতিয়াও কৰা নাই, গম পাইছে, মোৰ লাইফত আৰু ইমান আমাৰ ওচৰত ষ্টাফ আছে, আপোনালোকে সুধি যাব, গম পাইছে, সি আমাক তাৰমানে একদম। কেৱল অভিযুক্তই নহয়, সমগ্র ঘটনাক নতুন মোড় দি একটা প্রতিষ্ঠানতে কর্মরত অন্য যুবতীসকলেও নির্দোষী বলে কলে তিনি যুবকক। আৰু কয় যে মহিলাগৰাকী পূর্বতে এখন স্পাত কর্মরত আছিল, টকার বাবে মহিলাগৰাকীয়ে এই কাণ্ড করেছে বলে অভিযোগ। আগতেও তাই এনেকুৱা চরিত্র আছিল, আমি মানে জনাত এনেকুৱা চরিত্র আছিল তাই, যেহেতু তাই ব্লেম এটো সম্পূর্ণ মিছা কথা, তাই নিজে মিলামিছা হয়ে গৈছে, গৈ আহি এতিয়া তাই এটো করেছে। আর এই আমি আজি ইমান দিনের পর কাম করে আছো, আমার লগত কেতিয়াও এনেকা নিসবিহেভ হওয়া নাই সারহাটর, তাই এই সম্পূর্ণ নিজে প্রিপেন করে গৈছে, যেতিয়া তাই মানে পিছত পয়সা সৈসা নিমিলে লাস্টর এই ব্লেম দিছে। মহানগরীত সংঘটিত হওয়া এই ঘটনাক লৈ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, মই অপরাধ নাইকিয়া হওয়া বলে কোৱা নাছিল, অপরাধের সংখ্যা হ্রাস হওয়া বলেহে কৈছিলো মই। অপরাধ এটা দুটা হবই, এতিয়া মই কৈছোঁ 30% কমিছে, মই অপরাধ নোহোৱা হ'ব বুলি ক'ত কৈছোঁ, মানুহ থাকিলেতো অপরাধ লগতে থাকে, মানুহ যেতিয়া সমাজত মানুহ থাকে অপরাধ হবই, নহলেতো পুলিশ ডিপার্টমেন্টে নোহোৱা হ'ব, কিন্তু য'তে অপরাধ হ'ব মই কনফার্ম যে পুলিশ একশন ল'ব। এনেদৰে এতিয়া সমগ্র ধর্ষণ কাণ্ডক লৈ রহস্যৰ সৃষ্টি হৈছে। ইয়া ব্ল্যাকমেইলিং নে আন কিবা, নে চাৰি যুবক লগ হৈ ৰচিছিল এই ভয়ঙ্কৰ কাণ্ড, ঘটনাক লৈ কোনে মিছা মাতিছে, সেয়া আরক্ষীর তদন্তহে পোহৰলৈ আহিব। বেলতলৰ পৰা সন্তোষ দাসৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সঞ্জয় দাসৰ সৈতে পংকজ মেধি, ৰিপোর্ট দ্য নিউজ প্লাছ।